নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা, সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, রেসিপির নামটি হলো লাউ শাকের চচ্চড়ি। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবেন। লাউ শাকের চচ্চড়ি বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো চিনি, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এখানে এক বাটি মটর ডালের বড়া আছে, নুন, হলুদ গুঁড়ো, এখানে 4 চামচের মতো পোস্ত, আর 6 থেকে 8 খানা কাঁচা লঙ্কা বেটে রাখা আছে, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এখানে লাউ শাক আছে 2 আঁটি, এখানে 250 গ্রামের মতো কুমড়ো কেটে রাখা আছে, এখানে একটা ছোট বেগুন কেটে রাখা আছে, এখানে 4 খানা ছোট আলু কেটে রাখা আছে, লঙ্কা আছে 8 খানা, এখানে পটল আছে 4 খানা কেটে রাখা আছে। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সর্ষের তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো ভেজে নেব। আলুটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে রাখব। এবার আমরা পটলগুলো ভেজে নেব। দেখুন, আমাদের পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে রাখবো। এবার আমরা বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন, বেগুন হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখবো। এবার আমরা কুমড়োগুলোকে ভেজে নেব। আমাদের কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে রাখবো। আমাদের সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার আমরা ওই তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেব। এবার আমরা লাউ শাকটা দিয়ে দেব এর মধ্যে। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এবার আমরা ঢাকনা সরিয়ে দেখব। দেখুন, আমাদের প্রায় হয়েই এসেছে। আমরা যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমরা এবার দিয়ে দেব। এবার আমরা ভালো করে হাতের সাহায্যে নেড়ে নেব। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। এবার আমরা 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দেব। এবার আমরা 1 চামচের মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব। আমরা যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেব। এবার আমরা ভালো করে নেড়ে নেব। এবার আমরা 1 চামচের মতো চিনি দেব। এবার আমরা মটর ডালের বড়াগুলো দিয়ে দেব। ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেব। দেখুন, আমাদের লাউ শাকটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি। এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।